হ্যালো এই তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে মারজানদের বাসায় মারজান আর রাহুল ভাইয়ের আজকে হচ্ছে অ্যানিভার্সারি তো এখন হচ্ছে একদম পরন্ত বিকেল তো আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি বাহিরে অনেক রোদ ছিল মার্শাল্লা আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল সকাল থেকেই যেদিন রোদ উঠে সেদিন আসলে মনটা অনেক ভালো লাগে কোথাও যদি আমরা বের হই তখনও অনেক ভালো লাগে কোথাও ঘুরতে যেতে আর যদি ওয়েদার খারাপ থাকে তাহলে সেদিন তো মানে বাসা থেকে বের হতে ইচ্ছে করে না আর কোথায় যাওয়া তো দূরের কথা আজকে এত সুন্দর একটা ওয়েদার ছিল আপনি যদি বাইরে বের হন গরমও লাগবে না আবার ঠান্ডাও লাগবে না এরকম আবহাওয়ায় আসলে ঘুরে বেড়ানো অনেক মজা আমার মেয়ে তো বাইরে বের হয়ে একটা রোদের ঝাটকা খেয়েছে এবং সেই ঝাটকা খেয়ে সে একদম চোখ বন্ধ করে শুয়ে আছে তো আমরা চলে আসছি এখন হচ্ছে একটা সুপার শপে এখান থেকে হচ্ছে আমরা কিছু গিফট আইটেম কিনবো তো এখনও আমি জানি না কি কিনবো তো আমরা হচ্ছে তাড়াহুড়া করে ঘুরছিলাম যে চলার পথে কিটা কী কোন জিনিসটা নেওয়া যায় আমি চিন্তা করছিলাম যে ঘর সাজানোর মতো কোনো হোম ডেকোরেশন টাইপের কোনো কিছু যদি কেনা যায় তাহলে হচ্ছে ওর জন্য সুবিধা হবে ও হচ্ছে ঘরে সাজিয়ে রাখতে পারবে তো আমরা হচ্ছে ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন জিনিসটা নিলে ভালো হবে তো আমার হাজব্যান্ড হচ্ছে অনেক কিছু দেখাচ্ছিলো যে এটা নিবা কিনা এটা নিবা কিনা আমি হচ্ছে চুজ করছিলাম আসলে কি নেওয়া যায় হঠাৎ করে তো আমার মাথায় তেমন কিছুই আসছিল না বাট এই ফ্লাওয়ার ব্যাসগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল। এখানে অনেক ধরনের ছিল উইথ ফ্লাওয়ার অ্যান্ড উইদাউট ফ্লাওয়ার সব ধরনের ব্যাসগুলো অনেক সুন্দর আমার তো এগুলো দেখে এখন নিজের ঘরের জন্য নিতে ইচ্ছে করছিল বাট কি করব মেয়ে হচ্ছে কিছুদিন পরে বড় হবে তো ওর জন্য হচ্ছে আমি এখন এই ধরনের কোনো জিনিসই ঘরে রাখবো না যেটা হচ্ছে ওর জন্য রিক্স হয়ে যাবে তো বড় হলে পরে চিন্তা করা যাবে সুন্দর করে ঘর সাজানো যাবে বাট আপাতত যেমন আছে তেমনই থাক আমরা হচ্ছে ঘুরছি 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 এবং এতগুলো ব্যাস দেখার পরে আর এত সুন্দর সুন্দর ব্যাসগুলো দেখার পরে আমি আসলে সিলেক্ট করতে পারছিলাম না যে আসলে কোনটা নিব কোনটা নিলে সুন্দর হবে ভালো হবে কোনটা বেশি ভালো লাগবে আর আমার মেয়েও হচ্ছে ঘুরে ঘুরে সব কিছু দেখছিল ইদানিং হচ্ছে ও ওকে যদি আমরা সুপার শপে নিয়ে যাই ও যেন একটা অন্য দুনিয়ায় হারিয়ে যায় ফাইনালি আমরা একটা চুজ করলাম এবং সেটা কিনে নিয়ে আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল আমার অনেক ভালো লাগছিল তো এভাবেই চলতে চলতে আমি কিছু ভিডিও নিয়ে নিলাম তো আমার মেয়ে হচ্ছে অ্যাজ ইউজাল ও হচ্ছে যখনই গাড়িতে ওঠে ও হচ্ছে ঘুমিয়ে যায় তো ও হচ্ছে এবারও ঘুমিয়ে গিয়েছে এবং ওকে ঘুমানো অবস্থায় আমরা গাড়ি থেকে রকম আস্তে করে নামিয়ে হচ্ছে এই যে মার্জানের বাসায় চলে আসছি এবং ওকে আমরা এখানে শুয়ে দিয়েছি এই দেখেন মার্জান হচ্ছে অলরেডি আগের দিন রাতেই তার অ্যানিভার্সারি পালন করে ফেলছে আমাদেরকে ছাড়া সে হচ্ছে এখানে সব কিছু সুন্দর করে ডেকোরেশন করেছে অনেক সুন্দর লাগছিল আমার কাছে এবং ও হচ্ছে ওর হাজব্যান্ড এবং ওর ছেলের একটা ছবি ও ওটা কপি করে ও হচ্ছে নিজে এটা পেন্ট করেছে এবং এটা এত সুন্দর যে রিয়াল যে পিকচারটা ছিল ওটার চেয়ে আমার কাছে এটাই বেশি ভালো লাগছে তো আমার হাজব্যান্ড তো প্রথমে এটা দেখে বিশ্বাসই করে নাই ওকে হচ্ছে আমি মার্জানের ব্লগে থেকে ভিডিওটা দেখাচ্ছিলাম ও হচ্ছে বলতেছিল এটা মার্জান আর্ট করছে পরে আমি বলতেছিলাম জি হ্যাঁ মার্জান আর্ট করছে তারপরে তো বাসা বাসায় যাওয়ার পরে মার্জানকে বাস বুক করে ফেললো যে মার্জান এর হচ্ছে তুমি আমার এবং আমার মেয়ের ছবিটা এইভাবে ঠিক এইভাবে সুন্দর করে আর্ট করবা আমরা অনেক কথা বলতেছিলাম অনেক শব্দ হচ্ছিল বাট আমার মেয়ে হচ্ছে গভীর ঘুমে আছে ও হচ্ছে এখনো সেই গাড়ির মোশনে আছে মনে করছে যে এখনো সেই একটা রিদমের মধ্যে সে ঘুমিয়ে আছে আয়ান হচ্ছে অপেক্ষা করছিল কখন আমার মেয়ে উঠবে আর ও হচ্ছে আমার মেয়ের সাথে খেলা করবে তো ও হচ্ছে বোর হয়ে গিয়ে লাস্ট অ্যাট লাস্ট ও হচ্ছে ওর মোবাইলে গেমস শুরু করলো যে তোমার বেবিটা উঠছে না কেন আমি ওর সাথে খেলবো তো আমি বললাম যে ও উঠবে আর ও যখন উঠবে তখন হচ্ছে কান্নাকাটি শুরু করবে বাট আমার মেয়ে হচ্ছে আস্তে আস্তে চোখ খুললো এবং সে সব কিছু সুন্দর করে দেখছিল সে কান্না করেনি আজকে তো ও হচ্ছে এখানে উঠে চুপচাপ ছিল কিছুক্ষণ তা আমি হচ্ছে এই সুযোগে ওর সাথে কিছু ভিডিও শ্যুট করে নিলাম তো হচ্ছে অবাক হয়ে সব কিছু দেখছিল যে ও কিন্তু বুঝতে পারছিল যে ও একটা নতুন জায়গায় আসছে সেজন্য ও সব কিছু ঘুরে ঘুরে দেখছিল আমরা হচ্ছে আর্লি চলে গিয়েছিলাম কিন্তু সাবিনা রয়ান ভাই এখনো আসেনি আমরা হচ্ছে ওদেরকে ফোনের উপর ফোন দিচ্ছিলাম কিন্তু ওরা হচ্ছে এখনো বাসাই ছিল তো আমরা হচ্ছে ওদের জন্য অপেক্ষা করতে করতে মার্জান আমাদের জন্য এখানে একটা চা বানালো তারপরে হচ্ছে ফ্রাইড পটেটো দিল আমরা হচ্ছে এটা খেতে খেতে গল্প করছিলাম আর আমার মেয়ে দেখেন সে গভীর ধ্যানে এই পুতুলটাকে দেখছে আর পুতুলটাকে পুতুলটার সাথে খেলা করছে আমার মেয়ে হচ্ছে যেখানে তার ভালো লাগে সে সেখানে চুপচাপ থাকে আর যদি সে বাসায় থাকে বেবি তাহলে তো কথাই নাই আমার মেয়ে ছোটো বাচ্চাদের অনেক পছন্দ করে ছোটো বাচ্চারা কি করে ও সব কিছু ফলো করে আয়ান হচ্ছে কি করছে কি বলছে কোথায় যাচ্ছে ও হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে দেখে আমার মেয়ে হচ্ছে বড় হওয়ার পরে এই ড্রেসটা আজকে প্রথম পড়লো ও যখন ছোট ছিল ওর যখন থ্রি আই থিঙ্ক থ্রি মান্থস ওল্ড তখন হচ্ছে ওই ড্রেসটা পরেছিল বাট এখন হচ্ছে ও যেহেতু একটু সব কিছু বোঝে তো ও হচ্ছে এই ড্রেসটা দেখে খুব ড্রেসের প্রতি খুব আকর্ষণ ফিল করছিল ও সেটাকে ধরে ধরে দেখছিল যে এখানে কতগুলো ফলস আছে এরই মধ্যে হচ্ছে আমাদের অয়ন ভাই আর সাবিনা অ্যাট লাস্ট চলে আসছে এবং আমরা হচ্ছে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছিলাম তারা হচ্ছে এসে তো অয়ন ভাই একদম অবাক সে এসেই ডেকোরেশনের একটা ছবি তুলে নিল ভিডিও করে নিল আর আমরা হচ্ছে এখানে বসেছিলাম যে সাবিনা কখন আসবে বাট সাবিনা হচ্ছে বাহিরে দাঁড়িয়ে আই থিঙ্ক ও ফোনে কথা বলছিল তা আমরাও এর জন্য সাবিনাকে একটু ভালোভাবে অভ্যর্থনা জানানোর জন্য বাহিরে চলে আসলাম তো বাহিরে এসে তো অয়ন ভাই আমার মেয়েকে কুলে নিল আমার মেয়ে কিছুক্ষণ তো ভালো মতো দেখার পরে যখন দেখলো যে অয়ন ভাইয়ের চশমাটা আবার কালো হয়ে গিয়েছে আমার মেয়ে তো কান্না শুরু করে দিল তো আমার মেয়ে কান্না দেখে অয়ন ভাই দিয়ে দিচ্ছিল যে ভাই কান্না শুরু করে দিছে তো আমার হাজবেন্ড হচ্ছে ওকে নিয়ে ওর কান্না থামাচ্ছিল এই হচ্ছে কাহিনি তারপর হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম আমরা অনেক ছবি তুললাম তো এইখানে হচ্ছে এই তিনজন মানুষ কি করে এটা হচ্ছে আমার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা বলবেন যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার আছে আজকের ওয়েদারটা তো আগেই বলছি এত সুন্দর এত জোজ বাট ওরা যে এলাকায় থাকে এই এলাকাটা অনেক সুন্দর অনেক নিট অ্যান্ড ক্লিন আমরা যে এলাকায় থাকি ওখানে অনেক পপুলেশন ওখানকার কথা বাদ দিলাম বাট এখানে একদম নীরব নিরিবিলি আমার কাছে খুব ভালো লাগছিল পরিবেশটা তো বাহিরের পরিবেশটা যেহেতু অনেক সুন্দর আমরা হচ্ছে অনেকগুলো ছবি তুলেছি ছবিগুলো আমার পেজে আমি শেয়ার করে দিব আপনারা ওখান থেকে দেখতে পারবেন তারপরে এই তো আমরা চলে আসছি এখন হচ্ছে মারজান বলছিল যে তোমরা ঘরে চলে আসো আমি আমার পিৎজাটা হচ্ছে হয়ে গিয়েছে তো এখানে দেখেন পিৎজাটা ছিল সেই জোস দেখে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি ছিল এবং সত্যি এটা অনেক ইয়ামি ছিল এবং এটার টেস্টটা আসলে আমি বলে বোঝাতে পারবো না পাস্তা এবং একটা ডিফারেন্ট একটা ফ্লেভার ছিল যেহেতু চিজ আর হচ্ছে ক্যাপসিকাম এবং টমেটোর একটা লেয়ার দেয়া ছিল তো এখানে অনেকটা আমার কাছে পিৎজা পিৎজাও লাগছিল দেখেন চিজগুলো দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মেল্ট হয়ে গিয়েছে চিজটা এবং এখানে দেখেন লম্বা লম্বা হয়ে এটা দেখা যাচ্ছিল তো মার্জান হচ্ছে আমাদেরকে সবাইকে সুন্দর সুন্দর করে প্রিপারেশন করে বেড়ে দিচ্ছিলো আমরা হচ্ছে বসেছিলাম এবং মার্জান হচ্ছে সুন্দর করে আমাদের মেহমানদারি করছিল এবং আমরা হচ্ছে শুধু বসে বসে খাচ্ছিলাম দেখেন আমি হচ্ছে একদম কাছ থেকে দেখাচ্ছি এত সুন্দর লাগছিল আমার কাছে এবং খেতেও হচ্ছে অনেক টেস্ট আমি হচ্ছে অনেক সুন্দর করে কাছ থেকে ভিডিওটা নিছিলাম যাতে হচ্ছে এটা বোঝা যায় যে এখানে আসলে কি কি ইউজ করা হয়েছে পাস্তার পর্ব শেষ হওয়ার পরে হচ্ছে এখানে আমাদের মার্জান হচ্ছে রাতের ডিনারের জন্য প্রিপারেশন করছিল তো ও হচ্ছে চাইনিজ থিমে সব কিছু রেখেছিলো ও বলছিলো যে অনেকদিন যাব চাইনিজ খেতে ইচ্ছে করছিলো তো আমি হচ্ছে আজকের দিনটা চুজ করলাম যে আজকে সব কিছু চাইনিজ খাবো তো ও হচ্ছে এখানে বিভিন্ন আইটেম করেছিল ও হচ্ছে আমাদেরকে এভাবে প্লেটের মধ্যে সব কিছু সুন্দর করে একদম আমরা যে রেস্টুরেন্টে যেভাবে খাই সেভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এবং এত টেস্ট ছিল আমার কাছে মনে হচ্ছিলো যেন আমি কোনো চাইনিজ রেস্টুরেন্টে এসে খেয়ে খাচ্ছি এবং সবাই খুব এনজয় করছিল খাবারটা আসলে বাঙালি খাবার তো সবসময় খাওয়া হয় তো আজকে হচ্ছে একটু ডিফারেন্স খাবার আমাদের কাছে সত্যি অনেক ভালো লাগছিল তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু গল্প গুজব করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল আমার মেয়ে তো ঘুমিয়ে গিয়েছে প্লাস আয়ন ঘুমিয়ে গিয়েছে এবং মার্জান হচ্ছে ও টায়ার ছিল তো ও ও হচ্ছে ঘুমিয়ে গিয়েছে এবং আমরা হচ্ছে টুকিটাকি যারা একটু জাগা ছিলাম তারা হচ্ছে একটু গল্প করছিলাম এবং আমরা সবাইকে সেভাবে বিদায় দিয়ে চলে আসলাম এই তো আমরা রওনা হয়ে গিয়েছি এখন রাত বাজে প্রায় দুইটা তো আমরা হচ্ছে চলে যাবো আমার মেয়ে এখনো ঘুমেই আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ